এবারে ছবি মুক্তির খবর। শুক্রবার কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুই সিনেমা, যার একটি 90 দশকের প্রেমের আবহে তৈরি আর্চির গ্যালারি, অন্যটি সমসাময়িক প্রেমের গল্পের ছবি চিরসখাহে। শুক্রবার ওপার বাংলার প্রেক্ষাগৃহে হাজির হবেন বনিশেন গুপ্ত ও আয়ুষী তালুকদার, আর তাদের সাথে আছেন রজতাভ দত্ত। ছবির নাম আর্চির গ্যালারি, যেখানে মাছারা বেড়ে ওঠা এক ছেলের ভূমিকায় দেখা যাবে বনিশেন গুপ্তকে। বাবার আদরে বেড়ে ওঠা যে ছেলে কিনা কর্মস্থলে গিয়েই প্রেমে পড়ে আয়ুষী তালুকদারের। এবার দেখবে ওই পয়েন্টে কিরকম ছক্কা মারে। এই যুগের ছেলে হয়েও আবেগ আর ভালোবাসায় থাকে 90-এর দশকের ছোঁয়া, যে সম্পর্ক টিকিয়ে রাখতে বাবা হয়ে পাশে দাঁড়ায় রজতাভ দত্ত। এমন প্রেক্ষাপটে আর্চির গ্যালারি পরিচালনা করেছেন প্রমিতা। জিশান আমায় নতুন করে বাঁচতে শেখালো, আর সেই এখন ভয় পাচ্ছে। একই দিন আরেক প্রেমের গল্প নিয়ে হাজির হবেন পরিচালক অর্ঘদীপ, ছবির নাম চিরসখাহে। ছবিতে একজন তরুণ ফটোগ্রাফারের সাথে একজন বিধবার প্রেমের সম্পর্ককে ফুটিয়ে তোলা হয়েছে। আদতে সামাজিক নানা বাধায় সম্পর্কের নানা মোড় দেখা যাবে চিরসখাহে ছবিতে, যেখানে প্রধান দুই চরিত্র আছেন তনুশ্রী চক্রবর্তী ও ঈশান মজুমদার। আমাকে ফোন করতে পারতে। শহরেন জেবিন, চ্যানেল 24। এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর।